সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে দুটি পরীক্ষায় মোট 4,775 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সোমবার সকাল 10টা থেকে শুরু হওয়া মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা বিষয়ে অনুপস্থিত ছিলেন 2,952 জন। এছাড়া এ বিষয়ে পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় একজন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনাও ঘটেছে। অপরদিকে বিকেল 2টা থেকে শুরু হওয়া ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় বোর্ডে মোট 1,823 জন অনুপস্থিত ছিলেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। কুমিল্লার লাকসামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরাফাত রহমান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাতে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত লাকসাম আলামিন ইনস্টিটিউট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। সে জেলার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, আরাফাত রাতে পৌরসভার পশ্চিমগাঁও গ্রামে ব্যাডমিন্টন খেলতে যায়। এক পর্যায়ে ব্যাডমিন্টন কোর্টে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে উপস্থিত সহপাঠীরা তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় 40 কেজি গাঁজা সহ দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী শশীতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীতল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, 40 কেজি গাঁজা সহ আটক হওয়া দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।